নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল বাংলা অনলাইন চ্যানেল। কলেজ বিশ্ববিদ্যালয় সেমিস্টারের পরীক্ষাগুলি কিভাবে হতে চলেছে এ নিয়ে উচ্চশিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, নির্দেশিকা জারি করে দেওয়া হয়েছে এবং সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে নোটিশ পাঠানো হয়েছে। কলেজ সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইনে নাকি অফলাইনে হবে বিস্তারিত জেনে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে নেবে এবং পরবর্তী ভিডিওগুলি নোটিফিকেশন পাওয়ার জন্য। আগামী সেমিস্টারগুলির পরীক্ষা কিভাবে নেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একটি পরামর্শ দেওয়া হলো। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির তরফে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল, যেখানে গরমের ছুটি চলছে সেখানে পরবর্তী সেমিস্টারের পরীক্ষাগুলি অফলাইন নাকি অনলাইনে নেবে। সেই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। তাদের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়গুলিকে সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ করেছিলেন, মূলত অনলাইন পরীক্ষা দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছিলেন। সেই বিষয় নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের কাছে মতামত চায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়। সেই পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি, তবে বিশ্ববিদ্যালয় আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। তো এবার কলেজ এক্সাম অনলাইন না অফলাইন, কিভাবে হবে পরীক্ষা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে, জারি বিজ্ঞপ্তি। তো কী বলা হয়েছে, একাধিক কলেজে বিশ্ববিদ্যালয়ে অনলাইনের পরীক্ষার দাবিতে আন্দোলন চলছে, এর মাঝেই পরীক্ষা নীতি স্পষ্ট করলো সরকার, অনলাইন না অফলাইন। কীভাবে হবে পরীক্ষা কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ে পড়ুয়াদের মনে চলতে থাকা বিভ্রান্তি দূর করতে রাজ্য সরকারের তরফে পরীক্ষা নীতি স্পষ্ট করে দেওয়া হলো বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের। তবে পরীক্ষা কিভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্ত ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হলো। রাজ্য সরকারের উচ্চশিক্ষা দপ্তরের পক্ষ থেকে উপাচার্যদের পরীক্ষা নিয়ে পাঠানো চিঠিতে জানানো হয়েছে পরীক্ষা কিভাবে নেওয়া হয় সেই সিদ্ধান্ত ভার সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের উপর ছাড়া হলো। বিশ্ববিদ্যালয়ের বিধি মেনে সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষ, অর্থাৎ পরীক্ষার ব্যাপারে কিন্তু সমস্ত ভার বিশ্ববিদ্যালয়ের উপর। বর্তমানে আগামী দিনে কিভাবে পরীক্ষা নেবে অফলাইনে নাকি অনলাইনে সিদ্ধান্ত নেবে বিশ্ববিদ্যালয়গুলি। এ নিয়ে কী বলা হয়েছে, করোনার অতিমারির জেরে মাঝে দীর্ঘ দুই বছর বন্ধ ছিল যাবতীয় শিক্ষাঙ্গন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই বাধ্য হয়ে পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রমশ একে একে বিভিন্ন শিক্ষাঙ্গন খুলছে, তবে সারা বছর অনলাইনে পড়াশোনা করতে হয়েছে, ফলে অনলাইন পরীক্ষার দাবি তুলছে একাধিক কলেজ পরীক্ষার্থী। এই বিষয়ে যেটা বলা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের উপর সমস্ত কিছু দায়ভার দেওয়া হয়েছে, এখন দেখার বিষয় বিশ্ববিদ্যালয়গুলি এখন পরীক্ষা নেবে অফলাইনে নাকি অনলাইনে নেবে। দেখা যাক বিশ্ববিদ্যালয়গুলি এ ব্যাপারে কী সিদ্ধান্ত নেয়। যাই হোক, আপনারা কি চাইছেন, অনলাইন এক্সাম নাকি অফলাইন এক্সাম হওয়া উচিত, অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বিশ্ববিদ্যালয়গুলি কী সিদ্ধান্ত নেবে শীঘ্রই তারা জানিয়ে দেবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। এরকম নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।